পৃথিবীর বুকে সবচেয়ে পুরনো ধর্ম হিসেবে পরিচিত হিন্দু ধর্ম। ভারতবর্ষে হিন্দু ধর্মের অনুগামীর সংখ্যা সবচেয়ে বেশি, তাই খুব স্বাভাবিকভাবেই ভারতবর্ষে দেখা যায় প্রচুর হিন্দু ধর্মীয় প্রাচীন নিদর্শন। তবে জেনে অবাক হবেন, বিশ্বের সর্ববৃহৎ হিন্দু মন্দির ভারতে নয়, রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অত্যন্ত সুন্দর দেশ কাম্বোডিয়াতে। কাম্বোডিয়া নামটির উৎপত্তি খমের ভাষার শব্দ প্রত্যহ কাম্পুচিয়া থেকে, যার অর্থ কম্বোজ প্রদেশ। দেশটির উত্তর পূর্বে রয়েছে লাওস, পূর্ব ও দক্ষিণ পূর্বে রয়েছে ভিয়েতনাম, পশ্চিম ও উত্তর পশ্চিমে রয়েছে থাইল্যান্ড এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর। প্রাচীনকাল থেকেই কাম্বোডিয়াতে রাজতন্ত্র প্রচলিত ছিল। অতীতে কাম্বোডিয়া ছিল আংকর সাম্রাজ্যের কেন্দ্রস্থল। পরবর্তীতে 1863 থেকে 1953 সাল পর্যন্ত কাম্বোডিয়া ছিল ফরাসিদের অধীনে। 1970 সালে সেখানে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। তবে 1993 সালে একটি নতুন আইন পাশ করে কাম্বোডিয়াকে সাংবিধানিক রাজতন্ত্রের দেশে পরিণত করা হয়। কাম্বোডিয়ার রাজা বা রানী হলেন রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। নরোদম সিয়ামনি হলেন কাম্বোডিয়ার বর্তমান রাজা, আর বর্তমান প্রধানমন্ত্রীর নাম হল হুন সেইন। ব্যাপারটি হয়তো অনেকেরই অজানা, 1953 সাল থেকে কাম্বোডিয়ার নাম 5 বার বদল করা হয়েছে, কিন্তু 1993 সালের পর থেকে দেশটির নাম আর বদল করা হয়নি। যদিও অধিকাংশ লোকজন দেশটিকে কাম্বোডিয়া বলেন, তবে অনেকেই এখনও দেশটিকে কাম্পুচিয়া নামে অভিহিত করেন। কাম্বোডিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় 1.5 কোটি। দেশের জনসংখ্যার মাত্র 25% শহরে বাস করেন আর বাকি 75% আজও গ্রামে বাস করেন। বর্তমানে জাতিসংঘ কাম্বোডিয়াকে স্বল্পোন্নত দেশ হিসেবে মনোনীত করেছে। কাম্বোডিয়ার বার্ষিক আয়ের অধিকাংশ ভাগ গ্রামীণ কৃষি পরিবার ভিত্তিক। মূলত চাল, মাছ, কাঠ, পোশাক ও রাবার রপ্তানি কাম্বোডিয়ার প্রধান আয়ের উৎস। তবে সাম্প্রতিককালে কাম্বোডিয়ার পর্যটন শিল্পেরও যথেষ্ট উন্নতি হতে দেখা যাচ্ছে। প্রতি বছর 20 লক্ষেরও বেশি পর্যটক সেখানে ভ্রমণ করেন, যা এই দেশটির মোট আয়ে অনেকটাই সাহায্য করে। কাম্বোডিয়ার জনসংখ্যার প্রায় 50%-এরও অধিক 15 বছর বা তার কম বয়সী। তাই দেশটির যুবক জনসংখ্যা দেখে দেশটি ভবিষ্যতে উন্নতি করতে পারে বলে আশা করা যায়। কাম্বোডিয়ার মুদ্রা কাম্বোডিয়ান রিয়াল নামে পরিচিত। 1 রিয়াল ভারতীয় মুদ্রার 56 টাকার সমান। তাই ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের জন্য কাম্বোডিয়া ভ্রমণ বেশ সস্তা হয়। রিয়াল ছাড়া সেখানে আমেরিকান ডলারেরও প্রচলন রয়েছে। যদিও সেখানে গাড়ির সংখ্যা অতটা বেশি নয়, তবে উপযুক্ত ট্রাফিক সঞ্চালন ব্যবস্থা না থাকায় সেখানকার রাস্তায় দেখা যায় প্রচুর পরিমাণে ট্রাফিক। কাম্বোডিয়ার বর্তমান জনসংখ্যার প্রায় 97% বৌদ্ধ, 2% মুসলিম, বাকি 1% হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী। তবে ঐতিহাসিকরা মনে করেন, 100 বছর আগে পর্যন্তও দেশটি একটি হিন্দু রাষ্ট্র ছিল। প্রমাণস্বরূপ দেখা মেলে প্রচুর হিন্দু মন্দির ও স্থাপত্যের। কাম্বোডিয়ায় সবচেয়ে জনপ্রিয় উৎসব হিসেবে খমের নিউ ইয়ার উদযাপিত হয়। প্রতি বছর এপ্রিল মাসের 13 থেকে 16 তারিখের মধ্যে 3 দিন ব্যাপী বিশাল উৎসবে মেতে ওঠে সারা দেশ। কাম্বোডিয়ার খাবার, বিশেষত সেখানকার আমিষ খাবার, সারা পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত। সেখানকার খাবার এতটাই সুস্বাদু আর সস্তা যে বিদেশি নামি ব্র্যান্ড KFC-কে সেখানে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই ম্যাকডোনাল্ড সেখানে আজও তাদের ব্যবসা শুরু করে ওঠার সাহস জুগিয়ে উঠতে পারেনি। তাই সারা কাম্বোডিয়ায় দেখতে পাওয়া যায় না ম্যাকডোনাল্ডের কোনো স্টোর। বিভিন্ন দেশে বিভিন্ন আশ্চর্যকর রীতির প্রচলন থাকে, তেমনি বেশ কিছু রীতি প্রচলিত রয়েছে কাম্বোডিয়াতেও। যেমন বিশ্বের অন্যান্য দেশের মতো সেখানকার নাগরিকরা তাদের জন্মদিন পালন করেন না, তবে মৃত্যুর পর শেষকৃত্যের কাজ সেখানে প্রচুর ব্যয় করা হয়। কাম্বোডিয়ার নাগরিকরা মনে করেন, মানুষকে তার শেষ বিদায় অত্যন্ত জাঁকজমক করে দেওয়া উচিত। সেখানকার নাগরিকদের খুব অল্প বয়সে বিয়ে দেওয়ার রীতি রয়েছে। ছেলেদের সাধারণত 25 বছরের মধ্যে
এবং মেয়েদের 22 বছরের মধ্যে বিয়ে দেওয়া হয়। সেখানকার নাগরিকরা মনে করেন মেয়েরা পরের বাড়ির সম্পত্তি, তাই যত তাড়াতাড়ি তাদের সেখানে পাঠানো হয় ততই ভালো। সেখানে বিয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়, তবে রিপোর্ট অনুযায়ী অধিকাংশই প্রেম বিবাহ করেন। ভৌগোলিক বিভিন্নতায় পরিপূর্ণ কাম্বোডিয়ায় প্রায় 180 প্রজাতির গাছ, 210 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 540 প্রজাতির পাখি, 240 প্রজাতির সরীসৃপ দেখতে পাওয়া যায়। আয়তনে 181,000 বর্গ কিলোমিটারে বিস্তৃত কাম্বোডিয়া শত্রুপক্ষের থেকে সুরক্ষার স্বার্থে দেশটির সীমানায় প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ল্যান্ডমাইন বসিয়ে রেখেছে। সীমানার অনেকাংশই বন জঙ্গলে পরিপূর্ণ থাকায় ভুলবশত ল্যান্ডমাইনে পা পড়ায় প্রত্যেক বছর প্রায় 40-50 জনের মৃত্যু হয়ে থাকে। চলুন এবার দেখে নিই কাম্বোডিয়াতে দেখা এবং ঘোরার মতো কী কী আছে। নম পেন। কাম্বোডিয়ার রাজধানী এবং সর্বাধিক জনবহুল শহর হল নম পেন। বর্তমানে শহরটি কাম্বোডিয়ার অর্থনৈতিক, শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছে। রয়্যাল প্যালেস এবং জাতীয় সংগ্রহশালা সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যগুলি রয়েছে এই শহরেই। নম পেনে দেখার মতো রয়েছে অনেক কিছু, যেমন ছং এক, টুল চ্যালেঞ্জ জাদুঘর, রিভার বোট ক্রুজ, ওয়াট নম, ওয়াট ইউনলোম, রাশিয়ান মার্কেট ইত্যাদি। আংকোর ওয়াট। আংকোর কথাটির অর্থ শহরের মন্দির। আংকোর শহরের পূর্ববর্তী নাম ছিল যশোধরপুর। রাজা দ্বিতীয় সূর্যবর্মন 1200 শতাব্দীতে সেখানে পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু ধর্মীয় মন্দির নির্মাণ করেন। প্রথম অবস্থায় এটি একটি বিষ্ণু মন্দির ছিল, তবে পরবর্তী শাসকরা মন্দিরটিতে শিব পূজারও প্রচলন করেন। রাজা সূর্যবর্মনের মৃত্যুর পর মন্দিরের নির্মাণ কার্য বন্ধ হয়ে যায়, ফলে এই মন্দিরের দেওয়ালের বেশ কিছু কারুকার্য আজও অসমাপ্ত থেকে গেছে। এই মন্দিরটি খমের স্থাপত্যের প্রকৃষ্ট নিদর্শন। এই স্থাপত্যকলা এতটাই বিখ্যাত যে এই স্থাপত্যশৈলীকে আংকোরওয়াট রীতি নাম দেওয়া হয়েছে। মন্দিরটি দেখেই অনুমান করা যায় একসময় কাম্বোডিয়াতে হিন্দু ধর্ম ছিল চরম শিখরে। এই মন্দিরটি দেখার জন্য সারা বছরই সেখানে হিন্দু ধর্মীয় সহ প্রচুর সংখ্যক দর্শনার্থী ভিড় করেন। এই মন্দিরটি কাম্বোডিয়ার ঐতিহ্যের প্রতীক, তাই কাম্বোডিয়া হিন্দু রাষ্ট্র না হওয়া সত্ত্বেও মন্দিরটির চিত্র স্থান পেয়েছে দেশের জাতীয় পতাকায়। প্রসাদ প্রিয়া বিহার। আংকোরওয়াট সবচেয়ে বড় মন্দির হলেও প্রসাদ প্রিয়া বিহার তার অবস্থানগত সৌন্দর্যের জন্য বেশ বিখ্যাত। ড্যাংরেক পাহাড়ের ওপর নির্মিত এই মন্দির চত্বর থেকে উপভোগ করা যায় কাম্বোডিয়ার দারুণ প্রাকৃতিক সৌন্দর্য। এই মন্দিরটি থাইল্যান্ড এবং কাম্বোডিয়ার মধ্যে বিরোধের মূল কেন্দ্রবিন্দু। উভয় দেশই মন্দিরটিকে নিজেদের বলে দাবি করেন, তবে আন্তর্জাতিক ন্যায় বিচারালয় 2013 সালে কাম্বোডিয়ার পক্ষেই রায় দিয়েছেন। তবুও আজও মন্দিরটিকে ঘিরে নানান জল্পনা চলতেই আছে। সিহানোকভিল বিচ। সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করতে হলে কাম্বোডিয়ায় রয়েছে বেশ কয়েকটি সৈকত। সাদা বালি আর নীল জলের সমুদ্র সৈকত পর্যটকদের অত্যন্ত পছন্দের, তাই সেখানে রাত্রি যাপনের জন্য রয়েছে প্রচুর হাট আর বিচ হোটেল। এছাড়া রয়েছে সেখানে দারুণ সব খাবারের রেস্টুরেন্ট। সেখানকার বেশ কয়েকটি নামি বিচ হল শোখা বিচ, ইন্ডিপেন্ডেন্স বিচ, সেরেনডিপিটি বিচ, অট্রেস বিচ ইত্যাদি। কোহকের মন্দির। সিএম রিপ শহরের উত্তর পূর্বে অবস্থিত কোহকের মন্দির। এই মন্দির চত্বর কাম্বোডিয়ার অন্যতম সেরা পর্যটন স্থান হিসেবে পরিচিত। এখানকার মন্দির কমপ্লেক্সটি প্রায় 3 কিলোমিটার দীর্ঘ। এছাড়া এই চত্বরটি বেশ কয়েকটি মন্দির নিয়ে গঠিত। সেই মন্দিরগুলি হল নিয়াংখমাও টেম্পল, প্রাম টেম্পল, চেন টেম্পল, কুক টেম্পল ইত্যাদি। টোনলেসাপ লেক। টোনলেসাপ কথাটির অর্থ বড় নদী। কাম্বোডিয়ার একটি সুপরিচিত নদী হল টোনলেসাপ। এটি একটি বিশাল স্বাদুজলের হ্রদের সাথে যুক্ত হয়ে মেকং নদীতে মিশেছে। সেই হ্রদটির নাম টোনলেসাপ লেক। সেখানে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় এবং সেই মাছ বিদেশে রপ্তানি করে বেশ অর্থ উপার্জন হয়।
যা কাম্বোডিয়ার মোট আয়ের একটি বিশেষ উৎস। এছাড়া সেই লেকে রাত্রি যাপনের জন্য রয়েছে বোট হাউসেরও ব্যবস্থা। পর্যটকেরা সেই বোট হাউসে রাত্রি যাপন করতে বেশ পছন্দ করেন। এই সমস্ত স্থানগুলি ছাড়াও কাম্বোডিয়াতে দেখার মতো রয়েছে আরও অনেক জায়গা। সব কিছু মিলিয়ে কাম্বোডিয়া একটি অত্যন্ত সুন্দর ও সাশ্রয়ী ভ্রমণ গন্তব্যস্থল। একটি ভিডিওতে সমস্ত স্থান ও তথ্য উপস্থাপন করা প্রায় দুষ্কর, তাই শুধুমাত্র অল্প কিছু তথ্য উপস্থাপন করতে পেরেছি। আপনারা কেউ কাম্বোডিয়া ভ্রমণ করে থাকলে আপনার অনুভূতি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি, এই ধরনের আরও ভালো ভালো অনেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।